এখানে আসতে পেরে প্রথমে নিজের প্রফুল্লতা নিজের মনের আনন্দ আপনাদের সামনে ব্যক্ত করছি। ভেবেছিলাম সরাসরি জাতীয় অনুমোদন নিয়ে দু একটা কথা বলব, কিন্তু আজকে সঞ্চালক ভাই বিপু সঞ্চালকের শুনতে শুনতে একটা কথা মনে পড়ে গেল। খুব ছোটবেলায় আপনারা জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, পরবর্তীকালে সল্টলেক স্টেডিয়ামে বড় বড় ফাংশন, কিশোর কুমার ফাংশনে গান গেয়ে গিয়েছেন, পঙ্কজ দাস গান করেছেন, গজল গিয়েছেন, অরুণ চলতা তার সুরের উচ্ছনায় আমাদেরকে হারিয়ে দিয়েছেন। আমরা সেই অনুষ্ঠান দেখতে যেতাম, ছোটবেলা কিশোরের গান শুনবো বলে যখন খুব বাসনা করি, আমার ছোট কাকা আমায় নিয়ে প্রোগ্রামে যাবে, চারটে দিকে প্রোগ্রাম বলেছিলেন, বারোটার মধ্যে রেডিও চলাবে, তার কারণ দেড়টার সময় স্টেডিয়ামে ঢুকবো, তিনটে দিকে আমিন শাহর মাইক্রোফোন হাতে নেবে। শুধু কিশোরের গান নয়, আমিন শাহের একগারিং শুনতে হবে, আমাদের মন প্রশান্ত হবে, তিনি জমি তৈরি করে দেবেন, কিশোর কুমার তার উপর চাষ করবে। আমরা যারা বক্তব্য রাখছি, আমার পূর্ববর্তী বক্তা সর্বন মিত্র বা আমি বা আমরা যারা পরে বলব, আমাদের জমিটা বোধ হয় এই বিপুল তৈরি করে দিয়ে যায় তার অ্যাঙ্কারিং এর মাধ্যমে, শুধু অ্যাঙ্কারিং শুনবার জন্য, বিপুল অ্যাঙ্কারিং শুনবার জন্য এখানে আসতে হয়। আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা অনেক আনন্দ বললেন সর্বন্দা, অনেক লোক এখানে আছেন, বিশেষ করে এত লোকের নাম বললে বক্তব্য সংকুচিত হবে, দু একটা নাম না বললেই নয়। দেখুন পর্দার বাইরে অনেকে থাকে যাদের সিনেমায় দেখা যায় না, আমরা পর্দায় দেখেছি সত্যজিৎ রায়ের সিনেমায়, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি, শর্মিলা ঠাকুরকে দেখেছি, আমরা আজকের অনুষ্ঠানে একই রকম ভাবে আমরা সুমিকে দেখছি, শ্রেয়শ্রীকে দেখছি, আর পর্দার পিছনের দিকে যারা করেন সত্যজিৎ রায় হন, আমরা সেই নবীনকেও এখানে আমি দেখতে পাচ্ছি। আমি এখানে বিশেষভাবে বলবো রাজার কথা, পোস্ট অফিস থেকে আসছি, নবীন নিয়েই দেখা হয়েছে, এমন একটা দিন যায়নি রাজা দাঁড় করায়নি, দেশে মিষ্টি দুটো কথা বলেনি, কেমন আছে জিজ্ঞেস করেনি, বলল টিপাইয়ের কথা। গত বছর করোনা হওয়ার পর থেকে যখন প্রথম বড়ানগরের মধ্যে করোনা থামলো, থামা বসালো, যখন মানুষ দিশে আনা দৌড়ে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে, সকাল হোক কিংবা মাঝরাত, যে ছেলেটিকে একটা এসএমএস করলেন বড়ানগর পৌরসভা স্যানিটাইজেশনের গাড়ি এসে পুরো অঞ্চল এবং সেই বাড়িটিকে স্যানিটাইজ করে দিতে, সেই সিপাহী আমাদের এখানে রয়েছে, ধন্যবাদ জানাই তাকে। আজকে রাখি বন্ধন অনুষ্ঠান, রাখি অনুষ্ঠানে রাজনৈতিক কথা বলতে এখানে আসি আমি, আজকে সকাল থেকে অনেকগুলি অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা বিষয় একটু খারাপ লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই বলছে, সর্বদা বললেন যে রাখি ভাই বোনকে, বোন ভাইকে রাখি পড়ায়, রাখি উৎসবটা বোনেদেরকে ভাইয়েদের হাতে রাখি পড়াবার জন্য বোধ হয় ঠিক নয়। হিন্দু শাস্ত্র বলে ভাইয়েদের কল্যাণ কামনায় যে অনুষ্ঠান হয় সেটা ভাতৃ দ্বিতীয়া ভাই প্রথম, আর রাখি কথার যদি আমি পূর্বে যাই, রাখি এসছে সংস্কৃত শব্দ রক্ষা থেকে, যেখান থেকে রক্ষী, তারপরে অপভ্রংশ হয়ে আজকের দিনে রাখি, রাখি বন্ধন মানে রক্ষার বন্ধন, আমাদের যারা রক্ষা করেন, আমাদের যিনি রক্ষা করেন, আমরা তাকে রাখি বন্ধনের মাধ্যমে নিজেদের অন্তরে স্থান দিই, নিজেদের মাথায় স্থান দিই। রক্ষাবন্ধন অনুষ্ঠান করে আমি সর্বলোকের মতো তো শিক্ষিত মানুষের টিপুর মতো রেগুলার পড়াশোনা করেছিলেন, যখন সিনিয়র এই শিরস্থির প্রতিষ্ঠানে আসতে বড্ড প্রবলেম হয়, যদি কোনো ভুল করে ফেলি, কমাদানি বন্ধবেলায় রাতে ফোন করে শাসন করে, এ জায়গাটায় কমাটা আগে দেওয়া উচিত ছিল, গাড়িটা করে দেওয়া উচিত ছিল, তাই সকালে বই নিয়ে বসেছিলাম রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা কোথা, দেখেছিলাম বাংলার বুকে ভারতবর্ষের বুকে রাখি বন্ধনের তিনটে প্রচলন আছে, যেটা সর্বাধিক জনপ্রিয়। প্রথম প্রচলন আমরা জানি, অনেকেই বলে থাকি হিন্দুদের উৎসব রাখি বন্ধন, রাজপুতানার মহারানী
রানী কঙ্কালতির স্বামীকে হত্যা করে দিয়ে গুজরাটের দ্বিতীয় বাহাদুর শাহ যখন রাজপুতানা দখল করতে গিয়েছিলেন, কঙ্কালতি তার স্বামীর আঁচল ছিঁড়ে দিয়ে একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন দিল্লির মস্তানে বসা হুমায়ুনকে। মাথায় রাখবেন, গুজরাটে তিনি আক্রমণ করেছেন হিন্দু কঙ্কালতির রাজ্য, তিনি একজন মুসলমান। হিন্দু রমণী কঙ্কালতী যাকে বস্ত্র পাঠিয়ে তার রাজ্যকে আঘাত করার হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ করলেন, সেই হুমায়ুন একজন মুসলমান। হুমায়ুন সেনাবাহিনী পাঠিয়েছিলেন রাজপুতানায়। প্রবল যুদ্ধের পর দ্বিতীয় বাহাদুর শাহ পরাজিত হয়ে গুজরাটে চলে যান। রানী কঙ্কালতী তার 16 বছরের সন্তানকে সিংহাসনে বসিয়ে সাম্রাজ্য স্থাপন করেছিলেন। আমরা জানি আজকে রাখি বন্ধন অনুষ্ঠানের অন্যতম একটা উৎসস্থল সেই সুদূর রাজস্থান। আমরা যদি আরো পিছনে চলে যাই, অনেক জায়গায় বলে যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলেন, কৃষ্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন, অর্জুনের সওয়ার হয়েছিলেন। আজকে যেমন গাড়ির ড্রাইভার, সেদিনকার অর্জুনের রথের সারথি ছিলেন কৃষ্ণ। সারাদিন যুদ্ধের পর ক্লান্ত কৃষ্ণ যখন রুক্মিণীর কোলে বসে যমুনার তীরে তিনি বিশ্রাম নিচ্ছেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, একটি বিছে তার বাঁ হাতের কাপড়ে দেন। রুক্মিণী তার শরীর নড়াতে পারেননি যে কৃষ্ণ ঘুম থেকে উঠে পড়বে। পাশ থেকে যাচ্ছিলেন দ্রৌপদী, কৃষ্ণের হাতের রক্ত দেখে তিনি তার গায়ের বস্ত্রের একটা অংশ ছিঁড়ে দিয়ে কৃষ্ণের হাত ভেজে বেঁধে দিয়েছিলেন। কৃষ্ণের হাতে রক্ত ক্ষরণ বন্ধ হয়েছিল। কৃষ্ণ ঘুম থেকে উঠে দ্রৌপদীকে বলেছিলেন, তুমি আমার সখী নও, তুমি আমার সখা, যখনই বিপদে পড়বে তোমাকে আমায় স্মরণ করতে হবে না, আমি তোমাকে স্মরণ করে তোমার কাছে আসবো। আমরা দেখি পাশা খেলায় যখন পঞ্চপাণ্ডব পরাজিত হয়, যখন কৌরবের সবচেয়ে ছোট ছেলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রটা ধরে টানে, যখন দ্রৌপদী আকাশের দিকে দুহাত করে তাকায়, দ্রৌপদী দেখেছিলেন তাকে কৃষ্ণের স্মরণ করতে হয়নি, কৃষ্ণের সেই অভয়বাণী তার হাতে আজকের দিনে দ্রৌপদীকে রক্ষা করবার জন্য বিপুল পরিমাণ বস্ত্র সেখানে উপস্থিত হয়েছে। আর সবচেয়ে বেশি রাখিবন্ধন কোথায় উপস্থিত হয়েছে? রাখিবন্ধনকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে মানুষের মনের ভেতরে তিনি প্রবেশ করেছিলেন। তার নাম তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার আগে তিনি সঞ্চালনা করছিলেন, তিনি বলছিলেন একটি কবিতা লাইন একটা মানুষের কনফিডেন্স লেভেল কোন জায়গায় পৌঁছতে পারে। সচিন তেন্ডুলকার বলতে পারেন আমি আমার সময় বিখ্যাত, কার্ল লুইস বলতে পারেন আমি আমার সময় বিখ্যাত, শেক্সপিয়ার বলতে পারেন আমি আমার সময় বিখ্যাত, জগদীশ বোস বলতে পারেন আমি আমার সময় বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতা কানে। এখানে যদি থেমে যেতেন ভাবতাম রবি ঠাকুর, সচিন তেন্ডুলকার, ভাবতাম রবি ঠাকুর, জগদীশচন্দ্র বোস, ভাবতাম রবি ঠাকুর, নিউটন। আমরা কি দেখলাম তার পরের ওয়ার্ড রবীন্দ্রনাথ লিখলেন কৌতূহল বলি। তিনি জানতেন আজ থেকে 100 বছর পরে তার সেই অনুষ্ঠান, তার যে কবিতা মানুষ কৌতূহল ধরে চলবে। যখন 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, যখন আজকের পশ্চিমবঙ্গ, আজকের বিহার, উড়িষ্যা, আসাম, অরুণাচল, মিজোরাম, আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তানকে কে কে দুটুকরো করতে চেয়েছেন লর্ড কার্জন, নিখিল ভারত কংগ্রেস কমিটি প্রস্তাব পাশ করলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে কংগ্রেস যে আন্দোলন করবে তার গুরু দায়িত্ব নিতে হবে যাকে, তার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতির মানুষ ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেননি, কিন্তু তার লেখনের মাধ্যমে, তার কর্মধারার মাধ্যমে তিনি বাংলার সারা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি এই পূর্ণিমার দিনটি বেছে নিয়েছিলেন, রাস্তায় নেমে গান রচনা করেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, রবীন্দ্রনাথ সেদিন আন্দোলন করেছিলেন। আমরা আজকে যখন দেখি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকের দিনে স্বাধীন ভারতবর্ষ, আমরা যখন জানতাম কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা,
সেটা আজকে ভারতবর্ষ। আমরা তো জানি উত্তরের মিরিকের পাললের দিকে শুরু করে দক্ষিণের সুন্দরবন পর্যন্ত আমার বাংলা, আমি দেখতে পাই কিছু মানুষ যারা আমাদের ভুলবশত নির্বাচিত হয়ে দিল্লিতে এমপি হয়েছে, সেই মানুষগুলির মধ্যে এমন চারজন মানুষ আছে যারা সকালে ঘুম থেকে উঠে বলে দার্জিলিং থেকে দার্জিলিংকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে। আমাদের মধ্যে এমন চারজন এমপি আছে যারা রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবে শিলিগুড়ি থেকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দেবো। আর আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সেই মানুষ চারজনকে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়ে তিনি যেন বাংলা ভাগের চক্রান্ত করছেন। বাংলার মানুষকে বলব, মাত্র একুশটা মানুষকে নিয়ে এসে, দিল্লির মন্ত্রীকে নিয়ে এসে, এগারো জন মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে, পা ভেঙে দিয়ে একজন মানুষকে পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন নিয়েছিলেন যারা, তারা নির্বাচনের পরে দেখেছে ভাঙা পায়ে একজন মহিলা 213টা আসন দিতে পারে মানুষের আশীর্বাদ দিয়ে। আজকে বাংলা ভাঙার চক্রান্ত হল এ অঞ্চলে আমরা যারা আছি আজকে সকলের যে কোথাও অনুষ্ঠানে গেছি, আমি দেখেছি আমরা যারা পুরুষ মানুষ তাদের থেকে মহিলাদের সংখ্যা অনেক বেশি। আর এটা দেখে পুরোপুরি কারণে, তার কারণ পৃথিবীতে তিনটে মহাকাব্য রচনা হয়েছে, একটা ইলিয়াদ আর ওডিসি। সেই মহাকাব্য যখন পড়ি তখন দেখি ট্রয়ের মহারানীকে অপমান করবার জন্য ট্রয়ের যুদ্ধ হয়েছিল, আমরা যখন দেখি দ্রৌপদীকে অপমান করবার জন্য 100 ভাইয়ের কুরুপক্ষ ধ্বংস হয়ে গিয়েছিল, আর সীতাকে অপমান করবার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্রাহ্মণ সেই রাবণের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। আজকে যারা আমাদের দিদিকে অসম্মান করছে, আজকে যারা আমাদের দিদিকে অসম্মান করে মনে করছে নিজেদের রাজনৈতিক ফয়দা নেবেন, তাদের জন্য করুণা হয়, হাসি লাগে। আজকে যখন লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সেই মানুষগুলিকে দেখি, বাড়ির লোকগুলিকে, বাড়ির মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে আসছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছেন, দিদি 500 টাকা দেবে, বাড়িতে গিয়ে দিদিকে গাড়ি দালাজ করছে। যখন দুয়ারের সরকার হয় আমরা দেখি স্বাস্থ্যসাথী কার্ড সেই সমস্ত মানুষগুলি সবার আগে গ্রহণ করবার জন্য লাইনে দাঁড়ায়, বাড়িতে গিয়ে দিদিকে গালাগালি করে। আমি তাদের বলি দিদিকে যত বেশি গালাগালি করবে দিদির ক্ষমতা, দিদির গ্রহণযোগ্যতা, মানুষের কাছে দিদির বাস্তব রূপায়ণ আরো অনেক বিপুল হবে। তোমাদের কাজ তোমরা করো, আমরা এই অঞ্চলের মানুষকে শুধু বলব দিদি কি করছে, কি কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচিতে প্রত্যেক পরিবারের কোনো না কোনো কর্মসূচিতে আপনাদের জন্য কিছু রেখে গেছেন কিনা সেটা স্মরণ করুন। আর যদি মনে করে যে এরপরেও কোনো কর্মসূচি রেখা দরকার, আরও কোনো কর্মসূচি মানুষকে দেওয়া জানা দরকার, তাহলে আমি যিনি তৃণমূলের কর্মী হিসেবে আপনাদের কাছে বক্তব্য রাখছি, তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার অনুপাল যিনি মঞ্চে আছেন, আজকে সকালবেলা সারা বরানগর ঘুরে বেরিয়েছেন তৃণমূলের হয়ে বরানগর পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অপর্ণা মৌলিক, অথবা আমাদের বিধায়ক তাপস রায় বা সাংসদ সৌগত রায়, কাউকে কিছু বলতে হবে না, সরাসরি দিদিকে ফোন করুন, দিদিকে বলতে লিখুন, আপনার দরবারে সরকারটা পৌঁছে যাবে। অতএব আমাদের সঙ্গে দেখুন, আশীর্বাদ করুন, ভুল হলে সংশোধন করে দিন, অন্যায় করলে শাস্তির ব্যবস্থা করুন। আমাদের ছেড়ে যাবেন না, তাহলে স্বাস্থ্যসাথীও থাকবে না, লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে না। এই কথা বলে এ অঞ্চলের সকলকে জাতীয়ভাবে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বক্তব্য এবং ইনফরমেশনের সমৃদ্ধ উত্তরীয় পরিবেশ এবং তৃষ্ণা ব্যক্তি মাননীয় আশিসের বক্তব্য। কিছু মানুষের হাতে নেতৃত্ব তো এগিয়ে যায়, তার মধ্যে আশিস সেনগুপ্ত একজন, মাননীয় অমর পাল একজন, মাননীয় রমা দত্ত একজন, এইসব মানুষগুলোর হাত ধরেই কিন্তু আগামী পশ্চিমবঙ্গের, আগামী বাংলা এগিয়ে চলবে। এবং আমরা আশাবাদী আগামী ভারতও এই দিদির হাত ধরেই এগিয়ে চলবে। যাই হোক,
শিক্ষিকা শ্রীমতী মাদিকা দত্ত মা আশীর্বাদে রাখি পরিয়ে দিচ্ছেন। একটি খুব সুন্দর